আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের পরামর্শ দিয়ে থাকব, অনেকেই কমেন্টস করেন যে দাদা রেজিস্ট্যান্সের ওয়াট কত, বা আমি যে কয়টা লাইট সারছি তার ভিতরে আমি যে কয়টা রেজিস্ট্যান্স যুক্ত করছি ওই কয়টা রেজিস্ট্যান্সের আমি ওয়াট এবং মান সবাইকে বলে দেব। তো অনেকে মনে করেন যে দাদা অনমসের ওয়াট কত, অনেকে বলেন 22 অমসের ওয়াট কত, অনেকে বলতেছেন যে 560 কের ওয়াট কত। তো আমি সব কথাই বলবো, 560 কের ওয়াট কত, 22 অমসের ওয়াট কত এবং অনমসের ওয়াট কত। আবার অনেকে বলেন দাদা এর পরিপ্রেক্ষিতে অন্য কোনো রেজিস্ট্যান্স দিলে কি হবে। তো আমি বলছি দাদা এর বাইরে কোনো রেজিস্ট্যান্স দিলে হবে না। কেন হবে না সেই কথাটাও আমি ক্লিয়ার করি। আপনার অনেকে বলছেন দাদা 22 কে দিলে কি হবে। জি না, 22 কে দিলে হবে না। আমি আপনারে বলি 22 অমসের গুণগত মান আর 22 অমসের গুণগত মান, একটা 1K রেজিস্ট্যান্স দিয়ে আমরা সাধারণত একটি এলইডি ভাল্ব জ্বালাই, মানে জিরো পাওয়ারের একটা এলইডি জ্বালাই, আর একটা 10 অমস দিয়া আমরা একটা এলইডি বাতি যদি জ্বালাই তাহলে কিন্তু এলইডি লাইটটা কাটতে যাবে। 10 অমসের অর্ধেক হইল 22 অমস, মানে অর্ধেকেরও 1% কম। একটা 1K রেজিস্ট্যান্স দিলে একটা এলইডি জ্বলে। তো এটার 22 গুণ ক্ষমতা আছে একটা 22 অমস রেজিস্ট্যান্সে, সে জায়গায় কিন্তু একটা এলইডি দিলে টিকবে না। আপনি যদি মিনিমাম 10টা এলইডি সিরিজ করে দেন সেক্ষেত্রে একটা 22 অমস রেজিস্ট্যান্সে জ্বালানোর জন্য সক্ষম থাকে। তো আমি বলতে যেই কথাগুলো বলতে আসছি, আপনি মনে করেন 22 অমস রেজিস্ট্যান্স আপনি 18 ওয়াট লাইটের ক্ষেত্রে খাটাইতে পারবেন, 9 ওয়াট লাইটের জন্য খাটাইতে পারবেন এবং 15 ওয়াট লাইটের ভিতরে খাটাতে পারবেন 22 অমস। এবং রেজিস্ট্যান্সটা অবশ্যই হাফ ওয়াট হইতে হবে, হাফ ওয়াটের রেজিস্ট্যান্স 22 অমস। আপনি 9 হইতে 20 ওয়াট পর্যন্ত এই একই ধারায় একটি রেজিস্ট্যান্সই যথেষ্ট। তারপরও যদি কাটে তো 560 কে দিয়ে আপনি জাম্পার করে দেবেন। তারপর আপনি হেড সিন ছাড়াও যদি চালান তো আপনার লাইট কাটার কোনো সন্দেহ নাই। গেল 9 হইতে 18 পর্যন্ত আমাদের হিসাব 22 অমস দিয়ে বা 560 কে দিয়ে। যদি আপনি 30 হইতে 50 ওয়াট পর্যন্ত জ্বালান সেক্ষেত্রে আপনার 10 অমসের রেজিস্ট্যান্স, 10 অমস, তার সাথে আপনি ব্যবহার করতে পারবেন একটি 560 কে রেজিস্ট্যান্স জাম্পার হিসাবে। তাতে করে আপনার, অনেকে প্রশ্ন করেন দাদা জাম্পার করলে আপনার সার্কিট কি নষ্ট হবে না, রেজিস্ট্যান্সটা কি পুড়ে যাবে না। শোনেন, একটা 560 কে রেজিস্ট্যান্স কিন্তু একটা পিএফের সমতুল্য কাজ করে, তো সেক্ষেত্রে পিএফ যেহেতু পড়ে না ওইটাও পড়বে না, আপনি চেক করে দেখেন। গেল 2, আপনার সার্কিট প্যানেল যেটা অ্যাডজাস্ট, সার্কিট প্যানেল যেই লাইটটা অ্যাডজাস্ট 18 ওয়াট বা 20 ওয়াট যাই বলেন, ওইটার ক্ষেত্রে আপনি অনমস ব্যবহার করবেন হাফ ওয়াট। এবং এসিডিসি লাইটের জন্য আপনি অনমসের রেজিস্ট্যান্স ব্যবহার করবেন, এটা হাফ ওয়াট হইতে হইবে। এবং আপনি যদি লাইটের সাথে রেজিস্ট্যান্স যুক্ত করতে চান সে জায়গায় একটা 22 অমস আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং
18 ওয়াটের লাইটগুলো যদি আপনি এসি ইনসাইডে আপনি যদি একটি 1 ওহমসের রেজিস্ট্যান্স প্রত্যেকটা লাইটে দিয়ে দেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো যদি আপনি গ্যারান্টি দিয়ে বেচেন এটাও হাফ ওয়াট হইতে হবে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর শেষ করার আগে আরেকটু কথা বলি যারা মনে রাখতে পারেন না তারা একটা কাজ করবেন আপনার এই কথাটা আমি আরও পূর্বে বলছি কেননা আপনার প্লে স্টোরে গিয়ে যদি আপনার হাতে অ্যান্ড্রয়েড ভার্সন কোনো সেট থাকে আপনি প্লে স্টোরে গিয়ে রেজিস্টার কালার কোড নামে একটি সফটওয়্যার পাওয়া যায় এই সফটওয়্যারটা যদি আপনি ডাউনলোড করেন তো সেক্ষেত্রে আপনি ওই সফটওয়্যারটা দিয়ে যে কোনো মানুষ রেজিস্ট্যান্সের কালার হিসাব করে নিতে পারবে এবং এই সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার এটা ডাউনলোড করতে আপনার কোনো টাকা পয়সা কিছুই লাগবে না শুধুমাত্র প্লে স্টোরে গিয়ে আপনি মনে করেন সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল দিলেই আপনার যে ইনটুটা আসবে ওই ইনটুর মাধ্যমে আপনি কালার রেজিস্ট্যান্স বের করে নিতে পারবেন তো আমাদের 22 ওহমস যে রেজিস্ট্যান্সগুলো এই 22 ওহমস রেজিস্ট্যান্স হাফ ওয়াট হবে আমি আবারও একবার বলি আগেও বলে গেছি 22 ওহমস রেজিস্ট্যান্স যেগুলো হবে সেটিও হাফ ওয়াট হবে এবং 10 ওহমস যেগুলো হবে এটাও হাফ ওয়াট হবে 1 ওহমসের যে রেজিস্ট্যান্সগুলো হবে এটাও হাফ ওয়াট হবে এবং আপনার 560 কেজিটা এটাও হাফ ওয়াট হবে ঠিক আছে তো কথা বেশি দীর্ঘায়িত করব না একটা কথা বলি আপনাদের যেইভাবে আমি কমেন্ট রিপ্লাই দেই এইভাবে আপনারা অন্য অন্য চ্যানেলে একটু কমেন্ট করে দেখবেন যে আমার মতো আপনাদের কমেন্ট রিপ্লাই দেয় কি না আমার চ্যানেলেও কিন্তু ভিউয়ার্স কম নাই আমার চ্যানেলেও 210 লাখ মনে করেন ভিউয়ার্স আছে এবং আমার চ্যানেলেও 10-20 হাজার সাবস্ক্রাইবার আছে তো এগুলো মেন্টেন করতে হয় আমিও আমার চ্যানেল সম্পর্কে না জানতে পেরে অনেক ইউটিউবারগো আমি কমেন্টস করেছি এই প্রায় এক সপ্তাহ নাগাদ একটা চ্যানেল সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য মানে আমি তো আর চ্যানেল সম্পর্কে কোনো সলিউশন দিই না আমি আমার মতো সলিউশন দিই তো আমি এই কথাটাই বলতে চাইতেছি আপনাকেও যেভাবে আমি রিপ্লাই দিই আশা করি না দাদা কোনো ইউটিউবার আপনাকেও এইভাবে রিপ্লাই দেবে তো সাথে থাকুন আমাদের বিস্তারিত সকল কিছু জানার জন্য আপনারা আনলিমিটেড আমাকে ফোন করতে পারবেন আমার ফোন নাম্বার অবশ্য ভিডিওর ভিতরে থাকে অনেক সময় ফেল করে ফেলাই মানে আর কি মিস করে ফেলাই ভিডিওতে দেই তো ডিসক্রিপশনে দেই না ডিসক্রিপশনে দেই তো ভিডিওতে দেই না মানে আমার মাথা অটোমেটিক অনেক সময় কাজ করে না কি বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনা করে আমি এই ভিডিওর থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ।